ধর্মীয় কুসংস্কার আর অন্ধবিশ্বাসের ছায়ায় জন্ম নিয়ে এক অপরাধের গল্প নিয়ে নির্মিত সিনেমা সিরফ এক বান্দা কাফি হে। যৌন হেনস্থাকারী এক ধর্মগুরুর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার এই গল্প নিয়ে চলছে নানা আলোচনা। বলিউডের ফর্মুলা মুভির বাজারে আলোড়ন তুলেছে জাজরেল অভিনেতা মনোজ বাজপেয়ীর নতুন সিনেমা সিরফ এক বান্দা কাফি হে। সত্য ঘটনা অবলম্বনে নির্মিত এই কোর্টরুম ফিল্ম ইতিমধ্যেই সমাদৃত হচ্ছে সমালোচক মহলে, কুড়িয়েছে দর্শকদের প্রশংসাও। যোধপুরের এক আশ্রমে ক্ষমতাধর এক ধর্মগুরুর যৌন নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদী এক কিশোরী আর তার আইনজীবীর দীর্ঘ লড়াইয়ের গল্প সিরফ এক বান্দা কাফি হে। প্রভাবশালী ধর্মগুরুর বিরুদ্ধে চলমান মামলায় একে একে খুন হতে থাকে সাক্ষীরা। হত্যার চেষ্টা করা হয় আইনজীবী চরিত্রে অভিনয়কারী মনোজ বাজপেয়ীকেও, কিন্তু সব আঘাত প্রতিরোধ করে ভুক্তভোগীকে ন্যায় বিচার এনে দিয়ে আইনের শাসনে আস্থা ফেরানোর গল্প নিয়ে নির্মিত এই চলচ্চিত্র আইএমডিবি রেটিং পেয়েছে 10.7 পয়েন্ট। অপূর্ব সিং কার্কির এই সিনেমা ক্রিটিক রেটিং এ এগিয়ে থাকলেও বক্স অফিসে কতটা আলোড়ন তুলতে পারবে সে কথা জানানো যাবে সপ্তাহ শেষে। সৌরভ আপ্পা, ডিবিসি নিউজ, ঢাকা।